दोस्तों सब्सक्राइब कीजिए मेरे चैनल को और बेल आइकन को दबाइए मेरे चैनल के लेटेस्ट वीडियो सबसे पहले देखने के लिए। আমাকে যদি বলা হয় বাংলা না পশ্চিম বাংলা, আমি অবশ্যই বলবো বাংলা। বাংলা মানে আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলি, আবার বাংলায় থাকি, আবার বাংলায় খাই, বাংলা খাই। কেন ওয়েস্ট বেঙ্গল কে আমরা বাংলা করে ডাক? আর নামে কে রাখা यार, নামে কি আছে? নামে তো কোনো প্রবলেম নেই। যদি আমাকে প্রশ্ন করা হয় যে বাংলা আর পশ্চিমবঙ্গের মধ্যে আমি কোনটা প্রেফার করব, তবে আমি অবশ্যই বলবো বাংলা। আমি বলবো ওয়েস্ট বেঙ্গল, নট বাংলা, কারণ বাংলা থেকে আটাইশ চলে আসছে বাংলাদেশ। नमस्कार दोस्तों, मेरा नाम है किशोर, आप लाइव मेरे चैनल पे यानी किशोर कुमार बैनर्जी पे। आज का टॉपिक बहुत ही इंटरेस्टिंग है, बंगला या वेस्ट बंगाल, जिसे पश्चिम बंगाल हम कहते हैं हिंदी में और पश्चिम बंगाल कहते हैं बंगाली में। तो ये बहुत ही दुविधा की स्थिति है, और जैसे कि किसी भी बंगाली पर्सन जैसे कि मैं, उनको आप जाके पूछो कि दादा कौन माछटा पसंद हो, इलिश ना चिंगड़ी, तो अब बताते हैं कि ये दुविधा आई कैसे। हाल फिलहाल में वेस्ट बंगाल स्टेट असेंबली ने पश्चिम बंगाल या वेस्ट बंगाल का नाम चेंज करके बंगला करने का आवेदन पेश किया है होम मिनिस्ट्री के पास। तो मैंने सोचा क्यों ना ये चीज हम आम आदमी मैंगो पीपल के बीच में पूछ के देखे, और मैंने कर दिया एक ऑनलाइन वीडियो सर्वे जिसमें मैंने पूछा दो क्वेश्चन। नंबर वन, बांग्ला और वेस्ट बंगाल, व्हाट्स योर चॉइस? नंबर टू, व्हाट इज द रीजन फॉर चूजिंग दैट? तो इसपे मुझे बहुत सारे वीडियो रेस्पॉन्सेज आए, चलिए देख लेते हैं वो वीडियो रेस्पॉन्सेज। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে পশ্চিম বাংলা না বাংলা, আমি অবশ্যই বলবো পশ্চিম বাংলা, কারণ পশ্চিম বাংলার সাথে বাঙালির অনেক সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে। আর একটা রাজ্যের নাম কখনো একটা ভাষার নামে বা কিছুতে হয় না। বাংলা মানে আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলি, আবার বাংলায় থাকি, আবার বাংলায় খাই, বাংলা খাই, এটা কখনো হতে পারে? তা আমার মতে বাংলার থেকে পশ্চিম বাংলা বা ওয়েস্ট বেঙ্গলটা বেশি। According to me, the name of the state should be West Bengal, should remain West Bengal, because if the name changes to Bangla, then definitely it would create a lot of confusion amongst separate people. যদি আমাকে প্রশ্ন করা হয় যে বাংলা আর পশ্চিমবঙ্গের মধ্যে আমি কোনটা প্রেফার করব, তাহলে আমি অবশ্যই বলবো বাংলা। তার কারণ আমার পার্সোনালি মনে হয় যে কোনো রাজ্যের মধ্যে এরকম ভৌগোলিক সীমাবদ্ধতা মানে ভৌগোলিক কোনো দিক নির্দেশ করে তার নাম রাখার কোনো যৌক্তিকতা আছে বলে, তো আমি অবশ্যই বাংলাকে প্রেফার করব। না, আমি একদমই সহমত নই পশ্চিম বাংলার নাম চেঞ্জ হয়ে বাংলা হোক। পশ্চিমবঙ্গের সঙ্গে অনেক ইতিহাস জড়িত, সেই ডিটেলস আমি যেতে চাই না। আর ইংলিশে ওয়েস্ট বেঙ্গল অ্যালফাবেটিক্যালি অর্ডারে দেখতে গেলে অনেক সবার শেষে আসে, তার জন্য স্টেটের প্রোগ্রেসের কি মানে কানেকশন আমার জানা নেই। পশ্চিমবঙ্গ যদি সব একটাই নাম থাকে পশ্চিমবঙ্গ, আমার কোনো ইস্যু নেই তাতে, বাট বাংলাটাকে একদমই সাপোর্ট করছি না। আমাকে যদি বলা হয় বাংলা না পশ্চিম বাংলা, আমি অবশ্যই বলবো বাংলা, কারণ বাংলা আমাদের মাতৃভাষা। আর আমরা এমনই একটা রাজ্যে থাকি সেখানে বিভিন্ন ভাষার মানুষেরা থাকে, তারাও আমাদের বাংলা ঐতিহ্যটাকে জানুক, বাংলা ভাষাটা তারা বলতে শিখুক, আমি সেটা চাই। আর বাংলা ভাষা এমনই একটা ভাষা, তার পাঁচটা উপভাষা রয়েছে, সেটা বেশিরভাগ মানুষেরা জানে না। আমাদের রাজ্যটা যদি বাংলা নামে তৈরি হয়, আস্তে আস্তে চেষ্টা করছি যে সবাই বাংলা ভাষাটার ব্যাপারে জানুক। আর অবশ্যই বাংলা আমাদের ভাষা, আর সেই ভাষায় রাজ্য হলে আমার মনে হয় যে নামটা না চেঞ্জ করলেই ভালো হতো, কারণ এখন যদি আমরা নামটা পরিবর্তন করি, শুধু নামটা পরিবর্তন হলে পশ্চিমবঙ্গ থেকে বাংলায় পরিবর্তন হয়ে গেলে তার জন্য প্রচুর একটা খরচ আছে। খরচ বলতে গেলে স্কুল বলুন, আমাদের গভর্নমেন্টের হসপিটাল বা যাবতীয় যে সরকারি দপ্তরগুলো আছে সেগুলো সব কিছু, ডকুমেন্টস বলুন, সে কিছু যা যা লাগে স্ট্যাম্প থেকে শুরু করে সব প্রচুর জিনিসে একটা খরচা, বিশাল বিশাল লেভেলের খরচা হবে। আমি চাই না এই মোমেন্টে যে আমাদের রাজ্য সরকারের সেই হিসাবে টাকাটা খরচ হোক, সেটা যদি আমাদের রাজ্যের খাতে ইউজ হয় টাকাটা, আমি মনে হয় সেটাই ভালো। বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গল, আগর মুঝে চুজ করনা হয় তো মে তো ভাই ওয়েস্ট বেঙ্গল কো প্রিফার করুঙ্গা, কিউকি ওয়েস্ট বেঙ্গল শুননে মে আচ্ছা লাগতা হ্যায়, ইউ নো ওল্ড ইজ গোল্ড, দ্যাটস ওয়াই। আর বাংলা, বাংলা ভি আচ্ছা হ্যায় লেকিন মজা নেই উসমে জো ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল এর নাম যেটা বাংলা,
আমরা সবাই জানি হচ্ছে আমি অ্যাকচুয়ালি ওটা সাপোর্টে না, আমি অ্যাগেনস্টে। কেন ওয়েস্ট বেঙ্গলকে আমরা বাংলা করে ডাকবো? সবসময় তো ওয়েস্ট বেঙ্গলকে ওয়েস্ট বেঙ্গল করেই ডেকে চলেছে, তো হঠাৎ করে বাংলা কেন ডাকবো? তো ওয়েস্ট বেঙ্গলকে ওয়েস্ট বেঙ্গলই ডাকি। আর নামে ক্যা রাখা হয় আর নামে কী আছে? নামে তো কোনো প্রবলেম নেই, তো আমি সাপোর্টে না, আমি অ্যাগেনস্টে। ওয়েস্ট বেঙ্গলকে আমি বাংলা ডাকতে ভালোবাসবো না, ওয়েস্ট বেঙ্গলকে আমি ওয়েস্ট বেঙ্গল নামে ডাকতে ভালোবাসবো। আমার সেরকম কিছু মনে হয় না যে ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলা ট্রান্সফার করা হয়েছে, এটা কোনো দরকার সেরা ছিল না। জানি না রিজন কি বা কি জন্য করা হয়েছে, বাট অ্যাজ পার মাই পার্সোনাল ওপিনিয়ন সেক্ষেত্রে কোনো দরকার ছিল না ওয়েস্ট বেঙ্গল টু ট্রান্সফার টু বেঙ্গল। তো দ্যাটস ওয়াই আমি চাইছি এটা ছিল সেটাই থাক, সেটা সর্বপক্ষেই ভালো। বাট বেসিকলি অ্যাজ আ পার্ট অফ জোক বাংলা বলতে আমরা সবই ঠিক আছে, বাট অ্যাজ আ বাঙালি আমার মতে যখন কেউ জিজ্ঞেস করবে যে তুমি কোথায় থাকো, দেন আমি বলবো ওয়েস্ট বেঙ্গল, নট বাংলা। কারণ বাংলা থেকে আটাই চলে আসছে বাংলাদেশ, তো আমার মতে বলে Okay, so I would definitely go with West Bengal because I think that West Bengal is a perfect name of the state and Bangla is our mother tongue, right? And suppose like I stay in Assam and Assamese is the mother tongue of the state. So if the name of the Assam changes to Assamese, then how it will seem? It will seem like awkward, right? So similarly, it goes with West Bengal as well. So I think West Bengal is an appropriate name. And yeah, the name might change. I don't know what the outcome will be. The name might change as Bangla, but everyone will remember this state as West Bengal. So that's what I feel. Let me know your opinion. Thank you so much. So, aapko kaun sa pasand hai? Bangla na West Bengal? Nijer motamot janan, comment korun video tate. Apnar kon ta pochondo ar keno? Share kijiye dostoke beech taki aap jaan pao unke reactions is cheez pe. और लाइक कीजिएगा वीडियो को और सब्सक्राइब कर लीजिएगा चैनल को। मैं ऐसे वीडियोस के अलावा ट्रैवल वीडियोस और ड्रामास भी लाता हूँ। तो आज के लिए बस इतना ही और सब्सक्राइब कर लीजिए। तब तक मैं मिलता हूँ आपको नेक्स्ट वीडियो में। टाटा।